ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দীঘায় কাটানো বেশ কিছু সুন্দর মুহূর্তগুলো। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা যেদিন দীঘায় গিয়েছিলাম সেদিন ছিল 27th May। বিকেলবেলা যখন গেলাম সমুদ্রের পাড়ে তখন বাজে 5:30 থেকে 6:45, আর ভীষণ গরম ছিল। তারপর আমরা কিছুটা আগিয়ে এই সমুদ্রের ধারে গিয়ে বসলাম। সমুদ্রের ধারে বসে বসে সমুদ্রটাকে খুব সুন্দরভাবে এনজয় করলাম। সমুদ্রের ঢেউগুলো, ছোট্ট বড় ঢেউগুলো খুব সুন্দরভাবে পাথরের গায়ে আছড়ে পড়ছে, সাথে সুন্দর হাওয়া দিচ্ছিল। আর যে সমুদ্রের ঢেউগুলোর যে আওয়াজগুলো ছিল, আওয়াজগুলো খুব ভালো লাগছিল। এবং এই বিকেলবেলায় কিছু লোক আবার স্নানও করছিল। আর সুন্দর একটা ভিউ ছিল বেশ, এদিকটায় আবার সানসেটও ছিল। তখন বাজে প্রায় 6টা, বাট সেই সময়ও সানসেট ছিল। কি বলবো, মানে গরমটাও খুব ছিল, সমুদ্রের হাওয়াটাও বেশ গরম ছিল, তবুও বেশ ভালোই লাগছিল, বেশ সুন্দরভাবে উপভোগ করছিলাম। খানিকটাক্ষণ আমরা এখানে বসেছিলাম, তারপর একটু উঠে গিয়ে সাইডগুলো একটু ঘুরে নিলাম, একটু চা খেলাম, চাট খেলাম। এইভাবে বিকালটা বেশ ভালোই কাটালাম, বিকালটা এখানেই কাটিয়ে দিলাম। তো এখানেই সন্ধে হয়ে গেল, তো ভাবলাম এখন আর হোটেলে গিয়ে কী করবো, তো এখানে একবারে ঘুরে যাই, একবার পরে যাব। তো বিকালে তখন ওই দীঘার বাড়ির দোকানগুলো খুলেনি, বিকেলে সন্ধে যখন শুরু হলো সন্ধে থেকেই সব দোকানপাট খোলে শুরু হলো। তো আমরা একটু কেনাকাটাও করলাম, কেনাকাটা সেরে এই মাছের দোকানে এলাম। তো দীঘায় এসে মাছ ভাজা খাবো না, এটা তো হয় না। তারপর আমরা এখান থেকে পার্শে মাছ, পমফ্রেট মাছ, ভেটকি মাছ আর ছোটো ছোটো যে চিংড়িগুলো ছিল ওগুলো ফ্রাই খেলাম, বেশ ভালোই লাগলো। তো আমরা এই মাছ ভাজা খেয়ে চলে যাই। তারপর পরদিন সকালবেলা ঠিক 7টা নাগাদ আবার চলে আসি, কিন্তু তখন সমুদ্রের জল খুব বেড়ে গেছিলো, তো আমাদের নামতে দেয়নি। তারপর আমরা ঠিক 11:30 আবার চলে এলাম, বাট এসে দেখি এত ভিড়, এত লোক, মানে কি বলবো, মনে হচ্ছিল যেন আমি দুর্গা পুজোর মেলাতে এসেছি। যাই হোক, ঘুরতে এসে এতটা ভিড় ভাড়টাও আমার ভালো লাগে না। তো সব শেষে আমরা সমুদ্রে অল্প নেমে সবাই মিলে খুব এনজয় করলাম। আর বন্ধুরা, দীঘার ব্যাপারে কোনো ইনফরমেশন জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি অবশ্যই হেল্প করব। আর আমার এই দীঘায় কাটানো ছোট্ট করে সুন্দর মুহূর্তটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম, আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।